আসসালামু আলাইকুম, আমি অনন্যা। আমার চ্যানেল কুকিং আর্ট বাই অনন্যা অনুতে সবাইকে স্বাগতম। দেখতে দেখতে একটি বছর তো চলেই গেল। হ্যাঁ ভিউয়ার্স, আজকে কুকিং আর্ট বাই অনন্যা অনু চ্যানেলের একটি বছর পূর্ণ হলো। আমার প্রথম রেসিপিটা ছিল ডোনাটের রেসিপি, আর আজকে 1 ইয়ার সেলিব্রেশন উপলক্ষে পেন্টিং কেক নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আমি কিন্তু পেন্টিংয়ে একদমই কাঁচা, তবুও আপনাদের বোঝানোর সুবিধার্থে চেষ্টা করেছি। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে গাম পেস্ট দিয়ে একটি রুটির আকৃতি করে নিয়েছি, আর এই রুটিটাকে আমি কেকের সাইজ মতো গোল করে নিয়েছি। তবে আপনাদের কাছে ফন্ডেন্ট অ্যাভেলেবেল থাকলে আপনারা কিন্তু ফন্ডেন্ট দিয়েও এই কেকটা বানিয়ে নিতে পারেন, তবে আমি আজকে গাম পেস্ট দিয়েই দেখাবো। মাত্র 3টি উপকরণ দিয়ে এই গাম পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি। গাম পেস্টের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই সাথে নিয়ে নিচ্ছি ফন্ডেন্ট জেল ফুড কালার, আর নিয়ে নিয়েছি কিছু ব্রাশ, আর এখন একটি টুথপিক নিয়ে নিয়েছি। ওই যে প্রথমেই বললাম পেন্টিংয়ে আমি একদমই কাঁচা, আর এরই জন্য প্রথমে হালকা হাতে একটু টুথপিক দিয়ে এঁকে নিচ্ছি। এতে করে আমার মতো যারা আনাড়ি আছেন তাদের জন্য কিন্তু সুবিধা হবে। যে কোনো ডিজাইনেই কিন্তু আপনারা এই কেকটাকে ডেকোরেশন করে নিতে পারেন, আর সেজন্যই টুথপিক দিয়ে হালকা হাতে একটু এঁকে নিতে পারেন। টুথপিক দিয়ে হালকা হাতে আঁকা হয়ে গিয়েছে, এখন আমি রং করে নেব। ফন্ডেন্ট জেল ফুড কালারের পাশাপাশি আমি ফন্ডেন্ট পেনগুলোও ব্যবহার করছি। আসলে এই ডিজাইনটা মুখে বলে বোঝানো যাবে না, একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন।
কেকটা তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি কেকের উপরে কভার করে নিব। সম্পূর্ণ কেকের এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়াই আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সম্পূর্ণ কেকটাকে হুইপ ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। আর এখন কেকের সাইড দিয়ে প্যালেট নাইফের সাহায্যে ব্লু জেল ফুড কালার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি জেল ফুড কালারটা কিন্তু একটু ফাঁকা রেখে রেখে দিয়ে দিয়েছি। আর এখন আমি সম্পূর্ণ কভার করে নিব, এতে করে কালারটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ কেকটাকে আমি কালার করে নিয়েছি। এখন কেকের উপরে আমি দিয়ে দিচ্ছি পেন্ট করে রাখা গাম পেস্ট। আলতো হাতে কেকের উপরে খুব সুন্দর করে বসিয়ে নিচ্ছি। আর এখন সাইডটাকে আমি আরো আকর্ষণীয় করার জন্য একটু কালার করে নিচ্ছি। গাম পেস্ট অথবা ফন্ডেন্টে অবশ্যই চেষ্টা করবেন ফন্ডেন্ট জেল ফুড কালারটাই ব্যবহার করার জন্য। অন্য কোনো ফুড কালার কিন্তু এর মধ্যে এতটা আকর্ষণীয় হবে না আর এর গায়ে বসবেও না। ব্যাস খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল পেন্টিং কেক। কেকটা কতটা পারফেক্ট হয়েছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি কিন্তু সব সময় আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।